গ্রেফতার ও শাস্তি দাবি করে বাইরে আমার এই দেশ
দেশ মুক্তিযোদ্ধার পক্ষে দেশ এই দেশে মৌলবাদীদের কোনো উত্থান নাই তারা ধর্মের নামে বিভিন্ন সময় অরাজকতা করে সেটা করতে দেওয়া হবে না আমরা সেটা প্রতিহত করব আগামীতে আমরা উপরে আল্লাহ গণতন্ত্রী শেখ হাসিনা আমাদের যুবলীগের চেয়ারম্যান পরশ ভাই আমাদের নেতা তিন থানার এমপি দীপ্তম চন্দ্রের নেতৃত্বে এই তিন থানার আপনারা যারা কষ্ট করে এসেছেন তাদেরকে যারা অসংখ্য ধন্যবাদ বঙ্গবন্ধুর জনগোষ্ঠী শেখ হাসিনা বঙ্গবন্ধু দীপ্তম চন্দ্রের যে কোনো প্রোগ্রাম হলে পরবর্তী আপনি আসবেন কারণ শেখ হাসিনা আছে বলেই দেশ এত উন্নয়নের শিখরে বিশ্বের অনেক দেশ আজকে বাংলাদেশকে অনুসরণ করে অনুকরণ করে এটি একমাত্র অবদান উপর আল্লাহ জনগোষ্ঠী শেখ হাসিনা এই শেখ হাসিনা টিকিয়ে রাখার জন্য আমরা যুবলীগরা বুকের তাজা রক্ত দিয়ে হলো এর তীব্র প্রতিবাদ জানাই এবং যে কোনো অপশক্তি ইনশাল্লাহ এই অবিলম্বে এই সমস্ত জীবিত অপরাধকারীদের মৌলবাদীদের শাস্তি এবং তাদেরকে গ্রেপ্তারের জন্য অবিলম্বে মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি জানাই তারা ওই দেশ মুক্তিযোদ্ধার পক্ষের দেশ এখানে উগ্র মৌলবাদীদের কোনো স্থান নাই তারা ধর্মের নামে ব্যবসা করতে পারবে না তারা যদি বিশ্বের কোন দেশে ভাস্কর্য নাই আমরা বিশ্বের একটা ভাস্কর্য দেশে গেছি প্রত্যেকটা মুসলিম দেশে ভাস্কর্য দেখেছি ভারত দেখেছি এমনি যে ভাস্কর্য দেখেছি অথচ বাংলাদেশে ভাস্কর্য হইতে পারবে না কেন বাংলাদেশের বঙ্গবন্ধুর ভাস্কর্য হবে 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 আমাদের প্রতিবাদ আজকে